মঞ্চস্থন মাহবুব রহমান সুমন ডায়মন্ড এক্সিকিউটিভ ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ খুব ভালো লাগছে আজকে মার্কেটিং প্ল্যানে লেখা ছিল না যে কোম্পানির মাধ্যমে আমি জার্মানিতে গিয়েছি ইউরোপ সফর করার আমার সুযোগ হয়েছে কোথাও লেখা নাই আজকে থেকে 4-5 বছর আগে মাই ডেস্টিনি ইন অল এক্সপেক্ট আমি কোন দিক দিয়ে বলবো কোন দিক দিয়ে আমি বলবো কত লাঞ্ছনা খেয়েছি কত বঞ্চনা খেয়েছি কত মানুষ আমাকে আমাকে আগে দেশে এসলি বলতো পড়াশোনা ফাঁকে পড়াশোনা খবর কি তারপর কিছুদিন পর ডেস্টিনিতে কাজ শুরু করার পর প্রথম বলতো উই দেখো ডেস্টিনি যায় সেই কথাও শুনেছি ওই কথাটুকু শুনেছি তখন মনে মনে একটা জিদ চেপে গেল যে না তাদের এই কথাগুলোকে কথায় সীমাবদ্ধ রাখলে হবে না আমি তাদের কথা উত্তর দিব না তাদেরকে আমি কাজে উত্তর দিব বিশ্বাস করেন এটা বলতেই হয় যে আজকে যারা সমালোচনা করছে তাদেরকে বলিস নে কিছু দুদিন পর তারাই তোমার ছুটবে পিছু পিছু কোনো সন্দেহ নাই এবং তাই ঘটছে এবং তাই হচ্ছে এমনও দিন গিয়েছে আমরা মাসের পর মাস কোনো লেভেল হয়নি আমি মাহবুব রহমান সুমন আমারও 6 মাস লেগেছে ফার্স্ট লেভেল হতে অনেক ঈদ কেটেছে মানে খুব হাসিমুখে বাড়িতে যেতাম সবকিছু করতাম কিন্তু পকেট তো মনে হইতো সাহারা মরুভূমি পকেটের অবস্থা এমন ছিল আপলাইন থেকে ধার করে টাকা নিয়ে গেছি এরকম সময়ও কেটেছে যে ঈদে যাব কিছু টাকা ধার দরকার সেটাও কেটেছে তখন একটি জিদ কেটেছে কাটুক না আরো 5টি ঈদ 4টি ঈদ 3টি ঈদ ধার করে চলবো কাটুক আরো কেটে যাক কষ্টের আরো 3টা ঈদ কারণ 20 মানে যখন বয়স হয়েছে 25 দুগুণে 50টা ঈদ যখন এইভাবে পার করতে পেরেছি আরো না হয় 4টা ঈদ পার করবো তারপরে ঈদ কেমন হবে জুতা কিনবো ইতালির থেকে টাই কিনবো লন্ডন থেকে স্যুট বানাবো জাপান থেকে তারপরে ঈদ আমি এইভাবেই করব এভাবেই কাজ শুরু করেছি কাজ করার মধ্যে কত জটিলতা এসেছে কত বাধা এসছে কত অসহযোগিতা এসছে আমি বুঝাতে পারবো না মানে আজকে মানে ইটস এ ভেরি ডিফিকাল্ট টু সে ডেস্টিনেশন প্রথম কাজ শুরু করি আমার ওই দিনটাও মনে পড়ছে আমার গুরু দুজন আছেন হুসেন ভাই এবং আমিন ভাই ডেস্টিনি আগে আমি নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করার তৃতীয় দিন থেকে আমার ট্রেনিং করানোর সুযোগ হয় সেই 1999 সালের মার্চ মাসের 23 তারিখে আমিন ভাই যে ট্রেনিংটা করিয়েছেন সেই ট্রেনিংয়ের নোটটা আমার কাছে এখনো আছে সেই ডায়েরিতে ওই ডায়েরিটা আমি খুঁজে পেয়েছি আমি যখন ডায়মন্ড হওয়ার আমার স্টেটমেন্ট যখন ক্লোজ হয় আমি একা একা অনেক কিছু করছিলাম আমি কখনো একা একা শপিং করি না আমার হ্যাবিটে না আমি একা একা শপিং করতে গিয়েছি একা একা আমার ডায়েরিগুলো পুরনো ডায়েরিগুলো আমার কাছে এগুলো মনে হয় একটা জাদুঘর আমার সেই আজকে 10 বছর আগের যে ক্লোজিং এর কাগজটা আছে 7 বছর আগে প্রতিটা আমার জাদুঘর মনে হয় এগুলো আমি সংরক্ষণ করে রেখেছি আমি প্রথম যখন ট্রেনার হওয়ার জন্য ওনাদের সামনে আমি বক্তব্য প্রদান করি তখন আমার হাত পা কাঁপছিল আজকেও কাঁপছে আবেগে আজকে কাঁপছে একটি খণ্ড সফলতার কারণ আমার পূর্ণাঙ্গ সফলতা সেদিন হবে যেদিন 2012 সালের বেকার মুক্ত আন্দোলনের আমিন ভাই যতগুলো ডায়মন্ড কল্পনা করছে তার সিংহভাগ ডায়মন্ড মাহবুব রহমান সুমন দিবে সেটা হবে আমার চূড়ান্ত সফলতা।